আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি তৈরি করবো খুবই মজার একটি আলুর নাস্তা রেসিপি। আশা করি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে, আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে আমার চ্যানেলের নতুন নতুন রেসিপিগুলির নোটিফিকেশন সহজেই সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে। আজকে আমি তৈরি করব আলু দিয়ে ট্রায়াঙ্গেল রেসিপি। এটা কুড়মুড়ে মজার একটি নাস্তা রেসিপি, আপনারা এটা বিকেলের নাস্তায় তৈরি করতে পারেন। আশা করি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। চলুন মূল রেসিপিতে চলে যাওয়া যাক। আমি এখানে চারটা আলু নিয়েছি সিদ্ধ করা, এটা আমি ম্যাশ করে নেব। এটা আমি কাঁটা চামচ দিয়ে ম্যাশ করছি, আপনারা যে কোনো কিছু দিয়ে করতে পারেন যেটা আপনাদের সহজ মনে হয়। একদম মিহি করে নিতে হবে, দেখুন আমি একদমই মিহি করে নিয়েছি। এটা করা হয়ে গেছে আমার। আমি এখন এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিলি ফ্লেক্স, দিয়ে দিচ্ছি চালের এক চা চামচ গরম মশলা গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চাট মশলা, দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া চালের এক চা চামচ, কাঁচামরিচ কুচি একটা, দিয়ে দিচ্ছি ধনে পাতা দুই চা চামচ, কুচি করে নিতে হবে। এখন আমি 1/4 কাপ ময়দা দিয়ে এটা ভালোভাবে মেখে নিব, যেন সব মশলা এবং ময়দা আলুর সঙ্গে ভালোভাবে মিক্স হয়। এভাবে একদম কুচলে কুচলে মেখে নিতে হবে, তাহলে বাইন্ডিংটা ভালো হবে। দেখুন আমি সব কিছু সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। এভাবে সুন্দরভাবে মিশিয়ে নিলে ট্রায়াঙ্গেলটা করা সহজ হবে। আমি নিয়ে নিয়েছি 1 প্যাকেট নুডলস, দেখুন এটা আমি এখন গুঁড়ো করে নেব। এভাবে আমার মতো একটা হ্যামার দিয়েও করতে পারেন, কিংবা হাত দিয়েও ভেঙে নিতে পারেন চাইলে, যার যেরকম সুবিধা হয়। ভাঙা হয়ে গেছে, আমি একটু ঢেলে দেখিয়ে দিচ্ছি এটা কতটা গুঁড়ো হয়েছে। দেখুন এরকম করে নিতে হবে। এখন আমি এর জন্য একটা ব্যাটার তৈরি করে নেব। এখানে নিয়ে নিচ্ছি 1/3 কাপ ময়দা, দিয়ে দিচ্ছি নুডলসের ভিতরে যে মশলাটা থাকে সেটা, আর আপনারা চাইলে আর একটু লবণ মিক্স করে নিতে পারেন আপনাদের স্বাদ অনুযায়ী। আমি দুইটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, মিশিয়ে অল্প অল্প পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। আমি অল্প অল্প পানি দিয়ে ব্যাটার তৈরি করে নিচ্ছি, দেখুন একসঙ্গে বেশি পানি দেওয়া যাবে না, তাহলে এটা পাতলা হয়ে যেতে পারে, তাই অল্প অল্প করে দিয়েই মিশাতে হবে। দেখুন এর কনসিস্টেন্সিটা কেমন হবে তা আমি দেখিয়ে দিব পরে। আমি আবারও একটু পানি দিয়ে দিচ্ছি, এটা খুব বেশি ঘন হবে না, আবার একদম পাতলাও হবে না। এতে দিয়ে দিচ্ছি আমি চিলি ফ্লেক্স, দিয়ে আবারও একটু মিশিয়ে নিচ্ছি। এখন আমি ট্রায়াঙ্গেলটা তৈরি করে নিব। দেখুন আলুটা একটু মথে নিচ্ছি, সুন্দর একটা শেপ দিয়ে নিতে হবে এভাবে, তারপর একটা চাকু দিয়ে কেটে নিতে হবে। এখন চেপে চেপে এটা প্লেন করে নিচ্ছি আমি। এবার আপনারা প্লেন করে নিতে পারেন, কিংবা বেলুনি দিয়েও একটু বেলে নিতে পারেন, যেন সুন্দর একটা প্লেন হয়। এবং আমি দেখুন ট্রায়াঙ্গেলগুলি কেটে নিচ্ছি কীভাবে, আপনারা ছোট বড় যে কোনো শেপেই কাটতে পারেন। আমি দেখিয়ে দিচ্ছি আমার একটা কাটা হয়ে গেছে, এটা আমি কোটিং করে নিব এখন। দেখুন ব্যাটারে ডুবিয়ে নিচ্ছি, ডুবিয়ে তারপরে দিয়ে দিতে হবে নুডলসের উপর, এটা সুন্দর একটা কোট হয়ে যাবে তাহলে, আর এটা খেতে কিন্তু ভারী মজার, একদম ক্রিসপি হয়। এটা আমরা বিকেলের নাস্তায় অনায়াসে তৈরি করে ফেলতে পারি, কিংবা মেহমান আসলেও আমরা তখন ঝটপট তৈরি করে ফেলতে পারি। আমার একটা কোটিং করা হয়ে গেছে, আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন এভাবে আমি সবগুলোই কোটিং করে নিব। দেখুন অনেক সুন্দর হয়েছে কিন্তু, আর এটা খেতেও ভারী মজার। আমার সবগুলোই করা হয়ে গেছে। আমি এখন চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি, এতে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে তেল, তেলটা গরম হয়ে আসছে প্রায়, দেখুন এতে বুদবুদ উঠছে। এ পর্যায়ে আমি এতে দিয়ে দেব ট্রায়াঙ্গেলগুলি, দিয়ে বাদামি করে আমি ভেজে নেব। জাস্ট আমার পছন্দ মতো একটা কালার চলে আসলে আমি এটা তুলে ফেলবো, যেহেতু আলুটা সিদ্ধ করা তাই অত বেশি ভাজার প্রয়োজন নেই। দেখুন আমি উল্টো পাল্টে ভেজে নিচ্ছি,
আমি মিডিয়াম হিটে এটা ভাজতেছি। দেখুন উল্টে পাল্টে ভেজে নিতে হবে, তাহলে এর উপরে নুডলসটা একদমই ক্রিসপি হয়ে যাবে। এটা অনেক সময় পর্যন্ত ক্রিসপি থাকে, আপনারা এভাবে তৈরি করে নিতে পারেন। আমার করা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। দেখুন আমি দেখিয়ে দিচ্ছি একটু, এভাবে আমি সবগুলি ফ্রাই করে নিয়েছি। আমার সবগুলি করা হয়ে গেছে, আমি এখন একটা সার্ভিং ডিশে সার্ভ করে দিয়েছি। আপনারা এটা সসের সঙ্গে সার্ভ করতে পারেন, সস দিয়ে কিন্তু এটা ভারী মজার। আমি একটু ভেঙেও দেখাচ্ছি, দেখুন উপরটা ক্রিসপি এবং ভিতরটা সফট, খুবই মজার একটি রেসিপি আর খুবই সহজ। আশা করি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে, আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব বেশি ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।